আমি তোর বাপ ফাড়াইছো। তোমরা পড়াশোনা করে এসেছো তো? হ্যাঁ স্যার। সাদিকুল, পড়িয়া তো এসেছিস, তাহলে লুঙ্গির রচনাটা বল। স্যার, দাঁড়ে বলবো না বসে বলবো? আমাকে দেখে পাগলা মনে হচ্ছে, উঠ। তাহলে উঠে পড়ি স্যার। আর কি বলবো স্যার, বড় লজ্জার কথা, রাতের বেলা নুঙ্গি বিন্দে শুয়ে আছুন, সকালবেলা খুঁজেই পাইনি। কি অবল তবল বকছিস, তোর এখন যে বুদ্ধি, বড় হয়ে কি করবি? কেন স্যার, বড় হয়ে বিয়ে করব। আরে পাগল, আমি ওইটা বলছি না রে, তুই বড় হয়ে কি হবি? কেন স্যার, জামাই হব। আরে জোলহা, আমি বুঝাতে চাইছি তুই বড় হয়ে কি পেতে চাস। কেন স্যার, বউ পেতে চাই। আরে গাধা, তুই বড় হয়ে তোর মা বাবার জন্য কি করবি? কেন স্যার, বাড়িতে বউ নিয়ে আসবো। আরে গোবর্ধন, তোর মা বাবা তোর কাছে কি চাই? কেন স্যার, প্রতাপদিন চাই। এ খোদা, আমি আর পাচ্ছি না, তোর জীবনের লক্ষ্যটা কি বলতো? স্যার, আমার জীবনের লক্ষ্য হলো বিয়ে। এ তুই হাতটা পাত তাড়াতাড়ি দিয়ে দিই। স্যার, হাত পাত বলতে কি দিবেন? হাতটা পাত না, তাহলে দেখতে পাবি কি দিচ্ছি। এলেন স্যার। ওরে বাবা রে, মারে বলো রে, জুলে দিল রে। সাইলেন্ট সাইলেন্ট, চুপ। মুসালিম, তুই খুব হাসছিস, বলতিনি লুঙ্গির রচনাটা? সিনেমা তো দেখছিলি, তাহলে একটা সিনেমার ডায়লগ বলতো শুনি। সালাম মারবো এখানে লাশ পড়ছো সামনে। কি? আমি তোর বাপ ফাড়াইছো। তুই বস, তুই বস। কিরে আলিম, তোর মন খারাপ কেনে? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, আমাকে বন্ধু ভেবে বলে ফেল। আর বলিস না দোস, তোর মেয়ে আমাকে আগে কামতন ভালোই বাসে না, তাই আমার মন খারাপ। আনা হ্যাঁ। নো 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 নো।